হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য ফ্যান্টাসি রোমান্টিক চাইনিজ ড্রামা নিয়ে এসেছি, যেখানে আমরা একটা মৎস্যকুমারের গল্প দেখতে পাবো, যে মেয়েদের একদমই পছন্দ করে না, কিন্তু পরে কিভাবে একটি সাধারণ মেয়ের প্রেমে পড়ে যায় তা তো আমরা গল্পতেই জানতে পারবো। ওকে, ড্রামার শুরুতে আমরা চারজন মৎস্যকুমারকে দেখি। এর মধ্যে তো আমাদের মেইন লিড হচ্ছে জি, আর বাকি তিনজন তো ওর ভাই জিয়ার, জিসান, জেসি। তখন ওরা চারজন মিলে একজন মৎস্যকুমারের সাথে দেখা করতে যায়, যে অনেক বেশি আপসেট হয়ে বসেছিল। মৎস্যকুমারটি তখন বলে, তোমাদের দেখে অনেক ভালো লাগছে, আমি যাওয়ার আগে ফাইনালি তোমাদের সাথে দেখা করতে পেরেছি। তখন জেই বলে, একটা মেয়ের জন্য তুমি তোমার জীবন কেন নষ্ট করলে? তখন ও বলে, আমি আমাকে কন্ট্রোল করতে পারিনি। তখন ও বলে, আমি এখন রিয়ালাইজ করেছি, আগে বুঝতে পারিনি। আর ওদের চারজনকে বলে, তোমরা এটা মনে রেখো, কখনো কোনো মেয়ের প্রেমে পড়ো না, তাহলে কিন্তু তোমরাও ধ্বংস হয়ে যাবে। এরপর তোরা চারজন মিলে ওর জন্য প্রে করতে থাকে, আর ও বাবলস হয়ে গায়েব হয়ে যায়। জিসান তখন জিকে বলে, ভাই এখন আমরা কোথায় যাব? তখন জি বলে, এখন তো এই সমুদ্র আমাদের জন্য সেফ না, আঙ্কেল হাই তো যেভাবে হোক আমাদেরকে খুঁজে বের করবে আর আমাকে ধরে বিয়ে করিয়ে দিবে, এই জন্য আমাদের অন্য সমুদ্র খুঁজতে হবে। আর তখনই আঙ্কেল হাই ওদেরকে দেখে ফেলে আর বলে, ইউর হাইনেস। আঙ্কেল হাইকে দেখে তো জি অনেক বেশি ভয় পেয়ে যায় আর ও পালাতে থাকে। তখন তো আঙ্কেল ওকে ধরে ফেলে আর বলে, আপনি ক্রাউন প্রিন্স, আপনার তো ল্যান্ডে ফিরে যেতে হবে, আপনার বিয়ে করতে হবে, অনেক বাচ্চা পয়দা করতে হবে, আপনার তো ইয়াং জেনারেশনের আইডল হতে হবে। যেই তো অনেক আঙ্কেলের থেকে ছোটা ট্রাই করে কিন্তু পারছিল না, তখন ওর ভাইরা এসে ওকে হেল্প করে আর যেই ওখান থেকে পালিয়ে সমুদ্রে লাফ দেয়। এরপর আমরা আমাদের এই ড্রামার ফিমেল লিডকে দেখি, যার নাম লুমিয়াও, যার একটা রিসোর্ট আছে। আজকে ওর বয়ফ্রেন্ডের প্রমোশন হয়েছে, এই জন্য ওরা একটা পার্টিতে এসেছে, আর তখন ওখানে ওর কোম্পানির প্রেসিডেন্ট আসে আর লুমিয়ার বয়ফ্রেন্ডকে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই রিসোর্টটি আমার কাছে বিক্রি করার জন্য। এটা শুনে তো লু অনেক বেশি শকড হয়ে যায়। লু তখন বলে, আমি তো কখনো বলিনি আমি আমার রিসোর্টটি সেল করবো। তখন তো লু বুঝতে পারে হয়তো ওর বয়ফ্রেন্ডই রিসোর্টটি বিক্রি করার কথা বলেছে। এরপর তো ওর বয়ফ্রেন্ডকে সাইডে নিয়ে আসে আর বলে, তুমি ঠিকভাবেই জানো এই রিসোর্টটা আমার জন্য কত বেশি ইম্পর্টেন্ট, আমি কখনো এটা বিক্রি করব না। এটা বলে তো লু ওখান থেকে চলে যায়। তখন ওখানে প্রেসিডেন্ট আসে আর লুর বয়ফ্রেন্ড, যার নাম হলো সংনান, ওকে বলে, তুমি তো বলেছিলে রিসোর্টটি আমার কাছে বিক্রি করবে, তাহলে এখন কি হয়েছে? সংনান বলে, আমি ওকে খুব জলদি মানিয়ে নিব, আমি ওকে বিয়ের জন্য প্রপোজ করব, আর বিয়ে করলে তো রিসোর্টটা আমারও হয়ে যাবে। তখন প্রেসিডেন্ট বলে, আমি 10 দিনের মধ্যেই এই রিসোর্টটি চাই। এরপর তো আমরা লুমিয়াওকে দেখি, সমুদ্রের পাশে বসে ছিল আর ওর লকেটটি দেখছিল, আর হঠাৎ করে ওর লকেটটি পানিতে পড়ে যায় আর লকেটটিকে বাঁচানোর জন্য ও পানিতে লাফ দেয়। আর তখন পানির মধ্যে তো জি লুমিয়াওকে দেখে, ও তো পানির মধ্যেও মেয়েকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালাতে নেয়। তখন লু ওর কাছে যায় আর ওকে জোর করে কিস করে, কারণ ওর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল, এই জন্য CPR নেয়, যেটাতে তো জেই অনেক বেশি ভয় পেয়ে যায়। আর আমরা দেখি ওরা যখন কিস করে তখন তো জেইর মধ্যে থেকে একটা মুক্তা লুয়ের ভেতরে ঢুকে যায়। এরপর তো ওরা দুজন খুব একে অপর থেকে দূরে চলে যায়। পরের সিনে আমরা লুমিয়াওকে সমুদ্রের বাইরে ছিল, ওর তো তখন সেন্স ছিল না, তখন সংনান এসে ওকে নিয়ে যায়। এরপর তো আমরা ওই তিন ভাইকে দেখি, যে আঙ্কেলের সাথে বসেছিল। তখন জিয়ার বলে, আসলে জেইর বিয়ে করা উচিত, কারণ ওর তো বয়স হয়ে গিয়েছে। আঙ্কেল তো ঠিকই বলেছে। তখন ওরা বলতে থাকে, ওকে পারবে কোনো গার্লফ্রেন্ড জোগাড় করতে? এরপর তো আমরা দেখি লুয়ের সেন্স ফিরে আসে, তখন ওর কালকে সব কথা মনে পড়ে যায়। তখন ওর রুমের বাইরে গিয়ে পানি পান করতে থাকে আর তখন দেখে ওর বাসায় জেই আসে। ও তো জেইকে এখানে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, ও তো ভাবে হয়তো কোনো চোর এসেছে। তখন তো জেই নিচে পড়ে যায় আর বলে, প্লিজ আমাকে হেল্প করো, আর ওর থেকে পানি চায়। তখন লু ওকে অনেকগুলো পানির বোতল দেয়, সব বোতল শেষ করার পর ও বলে আরো বোতল চায়। তখন তো লু ওকে সে কোল্ড ড্রিঙ্ক দেয়, কিন্তু যেহেতু কোল্ড ড্রিঙ্ক কি সেটাও জানতো না, কিভাবে খুলে সেটাও পারে না। তখন তো লু ওকে কোল্ড ড্রিঙ্কটি খুলে দেয়, জেই তো তখন কোল্ড ড্রিঙ্ক একদম ভালো লাগে না। তখন ও একটা ফিশ ট্যাঙ্ক দেখে আর ওটার পানি পান করতে থাকে। তখন তো লু ওকে থামায়, তুমি এটা পান করতে পারবে না। তখন জেই বলে, কেন, মাছ তো ঠিকই পান করছে, তাহলে আমি কেন পারবো না?
এরপর তো লু ওকে বড় পানি বোতল দেয়। লু তখন বলে, পানি পান করবার তুমি আমার বাসা থেকে চলে যাবে। জেই তখন বলে, আমি এখান থেকে যাব না। এটা শুনে তো লু অনেক বেশি রেগে যায়। জেই বলে, আমি তো এখানে এসেছি আমার মুক্তা নিতে। লু তখন বলে, তোমার মুক্তা তুমি এখানে কেন খুঁজতে এসেছো? তখন ও বলে, আমার মুক্তা তো তোমার মধ্যে। তখন তো লু বলে, তোমার মুক্তা আমার কাছে কিভাবে আসবে? জেই তো তখন ওর পেটের দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে তো লু অনেক বেশি রেগে যায় আর ও ভুল বুঝে ওকে একটা থাপ্পড় মারে। এরপর তো জেই লুকে সবকিছু বলে, ও একটা মৎস্যকুমার। তখন তো লু ওর কোনো কথাই বিশ্বাস করছিল না। এরপর তো জেই পানিতে গিয়ে ওর লেজটি দেখাতে থাকে আর ওকে জিজ্ঞাসা করে, আমার লেজটি কি সুন্দর না? এটা দেখে তো লু অনেক বেশি শক হয়ে যায় আর ও জেইয়ের গায়ে পড়ে যায়। তখন তো ওর মনে পড়ে, যখন ও পানিতে পড়েছিল ও তো এই ছেলেটিকে কিস করেছিল আর ওর জন্যই বেঁচে আছে। তখন ও বলে, আমার মুক্তাটি তোমার মধ্যে আর আমি যদি এটা এখন না পাই তাহলে আমরা দুজনেই বিপদে পড়তে পারি। লু তখন জিজ্ঞাসা করে, কেমন বিপদ? যেই তখন বলে, আমরা দুজন মরতেও পারি। আর তখন ওই মুক্তাটি চমকাতে থাকে। তখন তো লুয়ের বয়ফ্রেন্ড চলে আসে আর দরজা নক করতে থাকে। লু তো তখন ওকে বলে, তুমি এখানেই থেকো, বাইরে এসো না। তখন তো দরজা খুলে সংগ্রানকে বলে, আমি একটু বিজি আছি, তুমি প্লিজ পরে এসো। তখন তো সংগ্রান ভেতরে চলে আসে আর ওকে প্রপোজ করে বিয়ের জন্য। লু তো তখন অনেক বেশি খুশি ছিল আর তখন ওখানে জি চলে আসে। ও বলে, আমি এই প্রপোজালে একদমই রাজি না। সংগ্রান তখন বলে, ও আবার কে? জেই বলে, আমার নাম জেই আর এখন থেকে লু আমার, আর ওকে তো শুধু আমি কিস করতে পারবো। এটা শুনে তো সংগ্রান অনেক বেশি অবাক হয়ে যায়। লুকে বলে, তুমি কি আমার পেছনে অ্যাফেয়ার চালাচ্ছ? লু তখন বলে, না এরকম কিছুই না। এরপর তো বলে, আমি তোমাকে ভালোবাসি, এজন্য আমি তোমাকে মাফ করে দিচ্ছি। সংগ্রাম তখন বলে, এখনই এই মুহূর্তে এই ছেলেটিকে বাসা থেকে বের করো। জেই তখন বলে, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। তখন তো অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি কেন যাবে না? লু তখন বলে, আরে ও সত্যি এখান থেকে যেতে পারবে না। সংগ্রাম তখন বলে, লু তুমি ডিসাইড করো কে এখানে থাকবে, আমি নাকি ও। তখন তো লু সংগ্রামকে বাসা থেকে বের করে দেয় আর বলে, আমি জেইকে ছাড়া বাঁচতে পারবো না, তোমাকে আমি অন্য একদিন এক্সপ্লেন করব। জেই তখন বলে, তুমি তোমার জন্য যে ছেলেকে পছন্দ করেছো ও একদমই ভালো না। লু তখন বলে, তুমি আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করার দরকার নেই, তুমি তোমার মুক্তা নিয়ে এখান থেকে চলে যাও। আসলে তো জেই জানতো না কিভাবে ও ওর মুক্তাটি ফেরত পাবে। তখন তো লু ভাবে, ও যদি বমি করে তাহলে ওই মুক্তাটি বের হয়ে যাবে, কিন্তু ও অনেকবারই ট্রাই করে, কোনোভাবেই মুক্তাটি বের হয় না। জেই তখন বলে, হয়তো আমরা সঠিক পদ্ধতিটি এখনো ট্রাই করিনি। তখন তো ওরা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে আর ওদের কিসের কথা মনে পড়ে যায়। তখন তো ওরা দুজন এটা ভেবে অনেক বেশি ভয় পেয়ে যায় আর লু বলে, আমি এটা করতে পারবো না কারণ আমার আগে থেকেই বয়ফ্রেন্ড আছে। আর জেই বলে, আমি তো মেয়েদের পছন্দ করি না, আমি এটা করতে পারবো না। এটা বলে ওখান থেকে চলে যেতে নেয়। তখন লু বলে, এখন তুমি ভয় পাচ্ছ কেন? তখন তো তুমি সংগ্রামের সামনে ভালো হিরো সেজেছ। জেই তখন বলে, আমি তো ভয় পাচ্ছিলাম, যদি তোমরা দুজন কিস করে নাও তাহলে তো আমার মুক্তাটি আমি হারিয়ে ফেলবো, আর যতক্ষণ পর্যন্ত আমি আমার মুক্তাটি ফেরত না পাচ্ছি ততক্ষণ তো আমি কোথাও যাব না, কারণ না হলে তো তুমিও মরবে আমিও মরবো। এটা শুনে তো লু অনেক বেশি ভয় পেয়ে যায় আর ওর কথায় রাজি হয়ে যায়। এদিকে আমরা লুকে দেখি যে ওর রিসর্টে ছিল, ওর একটাই ওয়ার্কার ছিল আর ওই ওয়ার্কারও আজকে রিজাইন নিয়ে চলে যাচ্ছে আর ওকে বলে, তোমার রিসর্টে এমনি তো কোনো কাস্টমার আসে না, তো তোমার উচিত এই রিসর্টটা সেল করে দেওয়া। তখন তো জেইও লুকে বলে, তোমার যদি ভালো মতো বিজনেস না চলে তাহলে তুমি এই রিসর্টটা সেলই করে দাও। এটা শুনে তো লু অনেক বেশি রেগে যায়। তখন তো ওখানে একটা ছেলে আসে। লু বলে, আমি তোমাকে খুব জলদি তোমার টাকা দিয়ে দিব। ছেলেটি বলে, তুমি এভাবে আর কত টাকা নষ্ট করবে, 10 বছর হয়ে গিয়েছে, ওর যদি আসারই হতো তাহলে তো কবেই আসতো। তখন লু বলে, আমার বিশ্বাস লুজিন একদিন না একদিন আসবেই, আর বলে, আমি তোমাকে আজকে কিছু টাকা ট্রান্সফার করছি, বাকি টাকা আমি পরে দিয়ে দেব। ছেলেটি যাওয়ার পর জেই ওকে জিজ্ঞাসা করে, তুমি কাকে খুঁজছো? লু বলে, আমি আমার ভাইকে খুঁজছি। জেই বলে, ও কি পালিয়ে গিয়েছে? লু বলে, না ও হারিয়ে গিয়েছে আর ওর শেষ মেমোরি এই রিসর্ট, আর আমি এই রিসর্টটি এজন্যই বিক্রি করতে চাই না। লু তো তখন জেইকে দিয়ে ক্লিনিং করায় আর বাইরে কিছু মেয়ে জেইকে দেখে ভেতরে আসে। জেই তো তখন মেয়েদের দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর দৌড়ে লুয়ের কাছে আসে, বলে, কিছু মেয়ে এসেছে। তখন মেয়েরা লুকে বলে, এই ছেলেটি এখানে কাজ করে, তাহলে তো আমরা এখানেই রুম নেব। তখন তো লু অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবতে থাকে, ও এতটাও ইউজলেস না।
তখন তো লোক জেগে ভালো ড্রেস আপ করিয়ে বাইরে দাঁড় করিয়ে দেয়। তখন তো অনেক মেয়েরা ভিড় করতে থাকে, আর এত সুন্দর ছেলে দেখতো ওরা ওর ছবি তুলতে থাকে। আর তখনই জের তিন ভাই তো ওকে এখানে দেখে ফেলে আর ভাবে ওদের ভাইকে কেউ হয়তো কিডন্যাপ করেছে, আর ওর কাছে জলদি গিয়ে জেকে নিয়ে ওখান থেকে পালাতে থাকে। তখন তো লু ওদেরকে দেখে আর ওদের পিছু নেয়। তখন জি ওদেরকে থামায় আর বলে, আমি যেতে পারবো না, আমার মুখটা তো ওই মেয়ের কাছে। এরপর তো সবাই বাসায় আসে। জে বলে, আমার ভাইয়েরাও আমার সাথে থাকবে। এটা শুনে লু বলে, আমার তো চারটাই রুম আছে এই রিসোর্টে, আর চারটা রুমের ভিতরে তোমরা থাকবে, তাহলে আমার বিজনেস কিভাবে চলবে? তখন তো ওদের মধ্যে একটা বানর বলে, এমনি তো আমার ভাই না থাকলে তোমার বিজনেস কেমনে চলবে? এটা শুনে তো লু অনেক বেশি রেগে যায়। জিয়ার তখন বলে, ভাবি ভাই তো শুধু বলতে চাচ্ছে আমরা একদিনের জন্য এখানে থাকবো। তখন তো লু রাজি হয় না। এরপর তো জিয়ার অনেক বেশি ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে ওকে, আমরা কতটা হেল্পলেস, আমাদের থাকার মতো কিছুই নেই, আর আমার ভাইও মুক্তি হারিয়ে ফেলেছে, এখন তো আমার ভাই মাছও নেই আর বাঁচতেও পারবে না। তখন তোরা তিনজন মিলে বলে, আমার ভাইকে ছাড়া আমরা কিভাবে থাকবো, ওই তো আমাদের কেয়ার করে। তখন তোরা জেকেও ধাক্কা দেয় আর ও অ্যাক্টিং করতে থাকে, বলে হ্যাঁ আমরা কি করব বলো, আমরা তো হেল্পলেস। তখন তো ওদের কথা শুনে লুয়ের মায়া লাগে। তখন লু বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এক রাতের জন্যই তোমরা এখানে থাকবে। এরপর তো লু বলে, একটা কথা মাথায় রাখবে, আমি তোমাদের কোনো ভাবি টাবি না। এটা বলে তো ও চলে যেতে না। আর তখনই তিনটা বানর পেছন থেকে বলে, গুড নাইট ভাবি। এরপর তো ওরা সবাই সুইমিং পুলে এনজয় করতে থাকে। যেই তখন বলে, তোমরা কিছু আইডিয়া দাও, আমি ওর থেকে আমার মুক্তাটি কিভাবে নেব। জিসান তখন জিজ্ঞাসা করে, ভাই মেয়েটি আপনার থেকে মুক্তাটি কিভাবে নিয়েছে? যেই তখন বলে, ওটা তো ইম্পর্টেন্ট না, এখন ভাবো আমি কিভাবে আমার মুক্তাটি ফেরত পাবো। আর ওদের সাউন্ড শুনে তো লু ঘুমোতে পারছিল না, তখন ওদেরকে এভাবে দেখে, আর দেখে চারজনই লেজ নিয়ে বসে আছে। লু তখন ভয় পেয়ে বলে, তোমরা এভাবে কেন বসে আছো, কেউ যদি তোমাদের দেখে ফেলে তাহলে কি হবে, তোমরা রুমে চলে যাও। লু তো তখন যেতে যেতে ভাবে, যেভাবে হোক ওদের চারজনকে তো আমার এখান থেকে ভাগাতে হবে। আর ওরা চারজন তো প্ল্যান করতে থাকে কিভাবে মুক্তাটি ফেরত পাবে। তখন জিসান বলে, চলো মেয়েটিকে মেরে আমরা মুক্তাটি বের করে নিই। তখন তো চারজনই একটা ছুরি নিয়ে ওর রুমে আসে, কিন্তু কারো সাহসী হচ্ছিল না ওকে মারার, ওরা সবাই ভয় পাচ্ছিল। আর ওদের সাউন্ডে তো লু এর ঘুম ভেঙে যায়। তখন তো ওদের থেকে ছুরিটি নিয়ে নেয়। লুকে দেখতো ওরা চারজনই ভয় পেয়ে ওখান থেকে দৌড় দেয়। লু তো তখন ওদের চারজনকেই ডাকে, যেই তখন বলে, তুমি ভুল বুঝছো আমাদের। তখন তো তিনটা বানরও বলতে থাকে, হ্যাঁ ভাবি আমাদের কথা বিশ্বাস করো। লু তো তখন ছুরিটি দিয়ে ওদেরকে মারে আর বলে, আমাকে ভাবি বলবে না। লু তখন জিজ্ঞাসা করে, তোমরা মধ্যরাতে না ঘুমিয়ে আমার রুমে ছুরি নিয়ে কি করছিলে? জিসান তখন বলে, ভাবি আপনাকে মেরে আমরা মুক্তাকে বের করতে চেয়েছিলাম। এটা শুনে তো লু অনেক বেশি রেগে যায় আর ও পাগলের মতো হাসতে থাকে। তখন তো লু ওদেরকে একটা জায়গায় লক করে রাখে। যে বলে, আমরা মুক্তার জন্য ওকে মারতে পারি না, অন্য কোনো আইডিয়া বের করো। জিসান তখন জিজ্ঞাসা করে, ভাই আগে বলো ওই মুক্তাটি ওর ভিতর কিভাবে গেল? যে তখন বলে দেয়, কিস করার ফলে মুক্তাটি ওর মধ্যে চলে গিয়েছে। তখন তোরা তিনজনই শক হয়ে যায়। জিয়ার বলে, ভাই তাহলে কি আপনার ফার্স্ট পিসটি মিস হয়ে গেল? তখন জেই বলে, এটা কোনো কিস ছিল না, আমার তো মনে হয় সিপিআর ছিল। জিসান তখন বলে, আমাদের এখন এসব কথা বলার দরকার নেই, আমাদের তো এটা বের করতে হবে কিভাবে ওই মুক্তাটি বের করা যায়। তখন জেসি বলে, এটা তো একদম সিম্পলই, যেভাবে মুক্তাটি ওর মধ্যে গিয়েছে সেভাবে ওটা বের করতে হবে। জেই তখন বলে, তুমি কি বলতে চাচ্ছ আমি ওকে কিস করবো? পরের দিন তো লুয়ের রিসোর্টে অনেক গেস্ট এসেছিল। তখন রিসোর্টে একটা ছেলে তো ওর কেকের মধ্যে একটা পোকা ঢুকিয়ে দেয় আর জোরে চিল্লাতে থাকে, দেখো এখানের খাবারের কি অবস্থা, আমার কেকের মধ্যে পোকা। লু তো তখন অনেক বেশি অবাক হয়ে যায়, বলে এটা হতেই পারে না, হয়তো কোনো ভুল হচ্ছে। ছেলেটি তখন অনেক চিল্লাতে থাকে আর বলে, তুমি মিথ্যা বলছো, আমি পুলিশে ইনফর্ম করব আর তোমার এই রিসোর্টটি বন্ধ করে দেব। তখন তো আমাদের এই চারটা মৎস্যকুমারও চিৎকার চেঁচামেচি শুনতে পায়। এরপর তো ওরা দরজা ভাঙার প্ল্যান করে। আর এদিকে ছেলেটি তো নাটক করতে থাকে, ওর পেটে ব্যথা হচ্ছে এখানের কেক খেয়ে। লু তো বলে, আমি আপনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি। তখন তো ও লুকে অনেক বেশি ভয় দেখাতে থাকে, বলে ও পুলিশে ইনফর্ম করবে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেবে। তখন যে গিয়ে কেকটি দেখে আর বলে, কেক তো একদমই ঠিক আছে। তখন ছেলেটি তো ওকে এসে বলে, তোমার কেকে প্রবলেম নেই কিন্তু আমার কেকে তো পোকা ছিল। আর তখনই ওখানে সংগ্রাম চলে আসে আর বলে, লু আমি চলে এসেছি, আমি সবকিছু সলভ করে দেব। ছেলেটি তখন বলে, তুমি আবার এখানে কি করছো?
কে তুমি? তখন সংগ্রাম বলে আমি ওর ফিয়ান্সি। এটা শুনে তো ওরা তিনজন অনেক বেশি শক হয়ে যায়। এরপর তো সংগ্রাম লুকে সাইডে নিয়ে গিয়ে বলে ম্যাটারটি নিয়ে বেশি বাড়াবাড়ি না করে ওকে কিছু টাকা দিয়ে দাও, সবকিছু প্রাইভেটে শেষ করে নাও। লু তখন বলে প্রথম কথা হলো আমার খাবারে তো কোনো সমস্যাই ছিল না, আমি এটা কেন মানবো? আর আমার কাছে এত টাকা নেই যে আমি ওকে টাকা দিয়ে মুখ বন্ধ করাবো। তখন তো সংগ্রাম ওকে বলে রিসর্টটি বিক্রি করে দিতে, কারণ ছেলেটি এখন অনলাইনে পোস্ট করলো ওর রিসর্টটি বন্ধ হয়ে যাবে। সংগ্রাম তখন ছেলেটিকে বলে হ্যাঁ আমরা প্রাইভেটে এই ম্যাটারটি ডিসকাস করব, বলো তোমার কত টাকা দরকার? লু বলে আমি একটা পয়সাও দিব না। ছেলেটি বলে ওয়েট আমি অনলাইনে পোস্ট করে দিচ্ছি। যেই তখন বলে তোমার কত টাকা দরকার আমি তোমাকে দেব। ছেলেটি তখন টাকার পরিমাণ বলে, যেই বলে আচ্ছা ঠিক আছে। তখন ওরা তিনজন বলে হ্যাঁ আমার ভাইয়ের কাছে অনেক টাকা আছে। ছেলেটি তো তখন অনেক সিম ক্রিয়েট করতে থাকে, বলে ওরা আমাকে টাকা দিয়ে কিনতে চাচ্ছে। ছেলেটি তো তখন ফোন বের করে অনলাইনে পোস্ট করতে নেয়, আর তখন যেই আর ওর তিন ভাই ওই ছেলেটিকে আটকাতে নেয়, আর হঠাৎ করে ছেলেটির পকেট থেকে একটা পলিথিন পড়ে যায় যেটার মধ্যে করে ছেলেটি পোকা নিয়ে এসেছিল। আর তখন তো ছেলেটি বলে সরি আমার ভুল হয়ে গিয়েছে, এটা বলে তো ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন সংগ্রাম বলে তোমার প্রবলেম সলভ হয়ে গিয়েছে আমি চলে যাচ্ছি, এটা বলে ও চলে যায়। যেই তখন বলে চলো আমার সাথে চলো, তখন তো ওরা দুজন দেখে আসলে তো এটা সংগ্রামের প্ল্যান ছিল, ওই ছেলেটিকে ওই এটা করতে বলেছে। সংগ্রাম তো ওই ছেলেটিকে অনেক বেশি বকাবকি করছিল কারণ ও কাজটি ঠিকভাবে করতে পারেনি। লু তো তখন অনেক বেশি স্যাড হয়ে যায় কারণ সংগ্রাম ওর রিজর্টটি বিক্রি করার জন্যই এসব করেছে। এরপর তো লু ওর কাছে যায় আর বলে রিজর্টটি আমার ভাইয়ের শেষ মেমোরি, আর তুমি এটা বিক্রি করার জন্য এসব করেছো, তোমার সাথে আমি আর রিলেশন রাখবো না। সংগ্রাম বলে তুমি রিচ ছেলেটির জন্য আমার সাথে ব্রেকআপ করছো তাই না? লু তখন বলে হ্যাঁ এই জন্যই। তখন যেই বলে তুমি মিথ্যা কেন বলছো, আমাদের তো কোনো রিলেশনই নেই, এর মধ্যে আমাকে ঢুকাচ্ছ কেন? তখন তো ওই তিনজনই আসে আর বলে ভাই ভাবি আপনারা ঠিক আছেন তো? তখন তো সংগ্রাম এটা দেখে আরো বেশি রেগে যায় আর ও চলে যায়। এরপর তো আমরা দেখি ওরা চারজন মিলে অনেক পানি পান করতে থাকে। লু তো দেখে অনেক বেশি রেগে যায় আর বলে সারাদিন তো ওরা পানি পানি করতে থাকো কোনো কাজই করো না। তখন জেসি বলে আরে আমরা ফিশ তো আমরা পানি পান করবো না তো কি করব? লু রেগে বলে এখনই সবকিছু ক্লিন করো না হলে কিন্তু আমি তোমাদের চারজনকে এখান থেকে বের করে দেব। এরপর তো ওরা চারজন মিলে বোতলগুলো ক্লিন করতে থাকে। রাতে তো ওরা চারজনে আবারও সুইমিং পুলে আড্ডা দিয়েছিল আর ওদের লেজগুলো নাড়িয়ে নাড়িয়ে লুকে দেখাচ্ছিল আর ওর দিকে তাকিয়ে স্মাইল করে। লু তখন হা করে ওদের দিকে তাকিয়েছিল। কিন্তু লু সবাইকে বলে এখন থেকে তোমরা যদি আমাকে টাকা ইনকাম করে না দাও তাহলে আমি তো ফকির হয়ে যাব। লু বলে আচ্ছা জি তুমি তো বলেছিলে তুমি অনেক রিচ, তাহলে বলো তোমাদের এই চারজনের রেন্ট আমাকে কবে দিবে আর খাবারের পয়সা পানির পয়সা কবে দিবে? যেই তখন বলে আমি তো ওটা এমনি বলেছিলাম, আসলে তো আমার কাছে কোনো টাকাই নেই। তখন দুলু বলে আচ্ছা ঠিক আছে তোমাদের কাছে যেহেতু টাকা নেই তাহলে তোমরা এখন থেকে আমার জন্য কাজ করবে। যেই তখন বলে ওকে, তখন দুলু খুশি হয়ে ওখান থেকে চলে যায়। লু তো এরপর বাইরে পোস্টার লাগিয়ে দেয় চারজনের আর ওটাতে লেখা ছিল ওরা চারজনই এখানে কাজ করে। তখন তো ওখানে অনেক গেস্ট আসা শুরু করে আর ওরা তিনজন তো গেস্টদেরকে সার্ভ করে, একজন তো গেস্টদের সাথে গেম খেলে, কেউ একজন তো ওয়েলকাম করে, আর যেই তো লুমিয়ার সাথে কাউন্টারে ছিল। লু তো অনেক বেশি খুশি হয়ে যায় ওর রিসর্টে এত কাস্টমার দেখে। এদিকে আমরা প্রেসিডেন্টকে দেখি, বডিগার্ড এসে ওকে বলে মিস লুয়ের তো রিসর্ট অনেক ভালোই চলছে, অনেক কাস্টমার, ও ওর কাজে কিছু ছেলেদের রেখেছে। প্রেসিডেন্ট বডিগার্ডদের বলে লুকে কিডন্যাপ করার জন্য। আর এদিকে স্টোরে কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, তখন লু বলে তোমরা এখানে সামলে নাও আমি কিছু জিনিসপত্র আনতে যাচ্ছি। লু যখন বাইরে আসে তখন তো প্রেসিডেন্টের বডিগার্ডসরা এসে ওকে কিডন্যাপ করে নিয়ে যেতে নেয়। আর এদিকে আমরা দেখি তো জেইর অবস্থা খারাপ হচ্ছিল, ও বুঝতে পারে ওর মুক্তাটি বিপদে রয়েছে। তখন তো জেই জলদি বাইরে আসে আর ওই বডিগার্ডসদেরকে বলে লুকে ছেড়ে দিতে। তখন তো একটা গার্ড জেইকে মেরে সেন্সলেস করে দেয় আর ওদের দুজনকে নিয়ে চলে যায়। এরপর তো আমরা দেখি ওদেরকে একটা অন্ধকার জায়গায় বেঁধে রাখে। তখন ওখানে প্রেসিডেন্ট আসে আর বলে তোমরা এই ছেলেটিকে কেন এনেছো, আমি তো শুধু বলেছিলাম লুকে কিডন্যাপ করার জন্য। গার্ডসরা বলে ছেলেটি আমাদেরকে দেখে ফেলেছিল এজন্য আমি ছেলেটিকেও নিয়ে এসেছি। প্রেসিডেন্ট তখন জেইর হাতে ব্রেসলেট দেখে আরও বুঝে যায় এটা যে মৎস্যকুমারদের ব্রেসলেট। তখন গার্ডসদেরকে
বের করে দেয় আর বলে আমার পারমিশন ছাড়া কেউই ভিতরে আসবে না। তখন তো প্রেসিডেন্ট অনেক বেশি খুশি হয়, কারণ ও একটা মৎস্যকুমারকে ধরেছে। এরপর ওর হাত জের চেস্টের সামনে আনে, কিন্তু ওই মুক্তাটি চমকায় না, যেটা দেখে তো অনেক বেশি শক হয়ে যায়। এরপর তো প্রেসিডেন্ট লুয়ের চেস্টের সামনে হাত রাখে আর দেখে মুক্তাটি চমকে ওঠে, আরো ভাবে ছেলেটির মুক্তা লুয়ের মধ্যে কিভাবে আসলো। প্রেসিডেন্ট তখন বলে ওদের দুজনকে ছেড়ে দাও, কিন্তু ছেলেটিকে আহত করে দিও। একটু পরে তো জের সেন্স ফিরে আসে, তখনও লুকে উঠায়। এরপর তো ওরা একজন আরেকজনের সাহায্যে ওদের হাতে দড়িটি খুলে ফেলে আর ওরা দুজন ওখান থেকে পালাতে নেয়। গার্ডসরা তো ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে, যে তখন তো লুকে ওর পেছনে নেয় আর গার্ডসদেরকে জিজ্ঞেস করে তোমরা কারা। গার্ডসরা বলে আমরা তো এখানে তোমাকে মারতে এসেছি। এরপর তো গার্ডসরা ছুরি নিয়ে ওদেরকে অ্যাটাক করতে থাকে। লুকে অ্যাটাক করতে নিয়ে তখন যে ওর সামনে চলে আসে আর আমরা দেখি জের গায়ে তো ছুরি লেগে যায়, আর আমরা তো দেখি জের শরীর থেকে তো নীল কালার রক্ত বের হচ্ছিল। লু তো তখন অনেক বেশি ভয় পেয়ে যায়, ও কি করবে ও বুঝতেই পারছিল না। ও তো বলে চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাই। জেই বলে কোনো হসপিটালে নেওয়া লাগবে না, আমাকে আশেপাশে কোথাও পানিতে নিয়ে যাও প্লিজ। তখন তো লু জেকে নিয়ে ওখান থেকে বের হয় আর আমরা দেখি উপর থেকে তো দাঁড়িয়ে প্রেসিডেন্ট ওদের দুজনকে দেখে আর বলে আমি প্রে করি ওরা দুজন যেন খুব জলদি প্রেমে পড়ে যায়। লুমিয়াও জেইকে নিয়ে একটা হোটেলে আসে আর এসে পাবলিক পুল বুক করে নেয়। এরপর তো জেইকে পুলে নামায়, তখন তো জি একটু রিল্যাক্স ফিল করে। লু তখন ওকে বলে আমি দরজার সামনে গিয়ে তোমার জন্য ওয়েট করছি। জে বলে প্লিজ তুমি দূরে যেও না, কারণ আমার মুক্তাটি তোমার কাছে আমার প্রবলেম হবে। তখন তো লু জের সাথে পুলে নামে। এরপর তো জেইকে ও পানি পান করায় আর বলে তুমি একদমই ঠিক হয়ে যাবে, তোমার কিছুই হবে না। জি তখন বলে তুমি টেনশন করো না, কারণ মুক্তা যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণই আমার কিছু হবে না। একটু পর তো আমরা দেখি জের অবস্থা খারাপ হতে থাকে, তখন তো লু ওকে আরো ক্লোজ আনে। জি বলে আমি তোমাকে একটা কথা বলি, লু বলে হ্যাঁ বলো। জি বলে আচ্ছা এখন থেকে তুমি আমাকে ফ্রিতে পানি পান করতে দেবে? লু বলে তুমি সিরিয়াস টাইমে এরকম কথা কিভাবে বলতে পারো? লু তখন বলে আচ্ছা ঠিক আছে আমি এখন থেকে আর তোমার থেকে পানি টাকা চাইবো না। পুরো রাত ভরে তো ওরা পুলেই ছিল। নেক্সট মর্নিং তো লু বিল পেমেন্ট করতে যখন কাউন্টার আসে তখন তো অনেক বেশি শক হয়ে যায়, প্রাইস দেখে অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। আর তখন দেখি জের ভাইরা চলে আসে ওকে খুঁজতে খুঁজতে আর জেইকে এসে জিজ্ঞাসা করে ভাই আপনি ঠিক আছেন তো? আপনাকে তো আমরা সারা রাত ভরে খুঁজছিলাম। আর হোটেলটি দেখে ওরা জিজ্ঞাসা করে আপনি কি ভাবিকে নিয়ে এখানে এসেছিলেন? তখন তো ওরা ওদেরকে সব কিছু বলে। তখন তো স্টাফ বলে পেমেন্ট কে করবে? লু বলে আমি। আসলে লুয়ের কাছে তো এত টাকা ছিল না, যেই তখন বুঝতে পারে। তখন তো ও জেসিকে সাইডে নিয়ে আসে আর বলে তুমি তোমার ভাইকে ভালোবাসো তো তাই না? জেসি তখন বলে হ্যাঁ অনেক বেশি। এরপর তো জেই ওকে একটা চিমটি কাটে আর ওর চোখ থেকে পানি বের হয় যেটা মুক্তাতে পরিণত হয় আর ওই মুক্তাটি এনে লুকে দেয়। লু তখন বলে এত বড় মুক্তা কোথা থেকে পেলে? জেই তখন বলে জেসির চোখের পানিতে মুক্তা হয়েছে। এরপর তো বাসার সবাই একসাথে লাঞ্চ করছিল, সবাই তো জেইকে খাবার দিচ্ছিল। এরপর লু জেইকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার চোখের পানিও কি মুক্তা হয়? জেই তখন বলে আমি কখনো কান্না করিনি আর এত সহজে মুক্তা পাওয়া যায় না। লু বলে আচ্ছা, এটা বলে তোর রুমে চলে যায়। এরপর তোরা কথা বলতে থাকে, তখনই হঠাৎ লুয়ের চিল্লানির আওয়াজ শুনে তখন তোরা ভয় পেয়ে দৌড়ে লুয়ের রুমের কাছে যায়। ওরা দরজা নক করে, তখন লু দরজা খুলে জেইকে ভেতরে ডাকে আর তখনও ওর পেটটি দেখায়, বলে আমার শরীর মাছের মতো হয়ে যাচ্ছে কেন? জেই তো অনেক বেশি শক হয়ে যায়। লু বলে আমি এখন কি করব? জেই তখন বলে এটা মুক্তার জন্য হয়েছে। লু বলে তাহলে আমি এখন কি করব? এই মুক্তাটি কিভাবে বের করব? জেই তো তখন লজ্জা পেয়ে বলে যেভাবে মুক্তাটি ভেতরে গিয়েছে সেভাবেই বের করতে হবে। তখন লু বলে তাহলে ওয়েট কেন করছো? এরপর তো লু ওকে কিস করে আর বাইরে তো ওরা তিনজন ভাবছিল লু ওদের ভাইয়ের সাথে কি করছে। তখন তো ওরা নক করতে থাকে আর এদিকে ওরা দুজন তো নকের আওয়াজ শুনে থেমে যায়। যেই তখন বলে ওদেরকে ছাড়ো চলো আমরা কন্টিনিউ করি। আর এদিকে ওরা তিনজন তো ভেতর থেকে কোনো সাউন্ড না শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়, ভাবে তো লু হয়তো ওর ভাইকে কিছু করছে। তখন তো ওরা দরজা ভেঙে ভেতরে চলে আসে
আর ওদের দুজনকে কিস করতে দেখে তো ওরা অনেক বেশি লজ্জা পায়। এরপর তো জি ওদেরকে বলে, তোমরা যেরকম ভাবছ সেরকম কিছুই না, আসলে তো মুক্তাটি বের করার জন্য আমরা কিস করছিলাম। তখন ওরা জিজ্ঞাসা করে, মুক্তাটি কি বের হয়েছে? তখন তোরা তিনজন আবার দরজা খুলে জিকে ভেতরে ঢুকিয়ে দেয় আর লুকে বলে, ভাবি সরি, এবার আর আমরা ডিস্টার্ব করবো না, আপনারা কন্টিনিউ করেন। আর জিকে বলে, এবার তুমি সিরিয়াস হবে, যেভাবে হোক তোমাকে মুক্তাটি বের করতে হবে। জি বলে, তোমরা আগে যাবে তো এখান থেকে? তখন তোরা তিনজন চলে যায় আর দরজা লক করে দেয়। এরপর তো ওরা অনেকবারই ট্রাই করে কিস করার, অনেক ওয়েতেই কিস করে, কিন্তু ওদের মুক্তাটা তো বাইরে আসছিলই না। এতে তো ওরা দুজনেই অনেক আপসেট হয়ে পড়ে। রাতে তো ওরা চারজনই সুইমিং পুলে রিল্যাক্স করছিল, এই তখন বলে, কিস করার পরও মুক্তাটি কেন বের হলো না? তখন তো ওরা বলে, হয়তো আপনি ঠিক পদ্ধতিতে কিস করেননি এজন্য। যেই তখন বলে, আমরা তো সব পোজে ট্রাই করেছি কিন্তু কোনো কিছুই হয়নি। তখন তো ওরা কথা বলতে থাকে, জি দেখে জেসি তো একদমই চুপচাপ ছিল। তখন জি জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, তুমি এত শান্ত কেন? তখন ও বলে, ভাই আপনাকে দেখে তো আমারও ডেট করতে ইচ্ছে করছে। ওর কথা শুনে তিনজনই তো অনেক বেশি শক হয়ে যায়। পরের মর্নিং এ তো আমরা দেখি এখানে তো আঙ্কেল হাইও চলে আসে, আর আঙ্কেল হাইকে দেখে তো জি অনেক বেশি অবাক হয়ে যায়। আর জিকে বলে, তোমার সাথে আমি একজনকে দেখা করাতে এনেছি, আর একটা মেয়েকে বলে, ও হলো মোমো। মোমো তো জিকে দেখে অনেক বেশি খুশি হয়। তখন তো আঙ্কেল বলে, মোমোকে ডেট করার কথা, ও অনেক ভালো। জি বলে, আঙ্কেল আমি আপনাকে কয়বার বলেছি আমি ডেট করব না, আমি কাউকে বিয়ে করতে চাই না। তখন তো আঙ্কেল বলে, আপনার তো বিয়ে করতে হবে, অনেকগুলো বাচ্চা পয়দা করতে হবে। তখন তো লু এসে বলে, আমি ওদের বিয়ের ব্যাপারে একদমই রাজি না। আঙ্কেল জিজ্ঞাসা করে, ওর বিয়ের সাথে তোমার কি কানেকশন? তখন তো লু কিছুই বলতে পারে না। তখন তো ওরা তিনজন বলে, আঙ্কেল চলেন আমরা প্রাইভেটে কথা বলি। এরপর তো আমরা দেখি আঙ্কেলের সাথে ওরা চারজন কথা বলে। যে বলে, আঙ্কেল লুয়ের কাছে আমার মুক্তাটি। আঙ্কেল বলে, এটা কিভাবে হলো? আমাদের তো জলদি ওই মুক্তাটি জের শরীরে আনতে হবে। যে তখন বলে, আমরাও তো ওই ওয়ে খুঁজছি। আঙ্কেল তখন জিজ্ঞাসা করে, ওর বডিতে তোমার মুক্তা কিভাবে ঢুকেছে? তখন তো আঙ্কেল জিজ্ঞাসা করে, ওই মুক্তাটি কি কালারের? যে বলে, নীল কালার, আর কি কালার হবে? আঙ্কেল বলে, তাহলে তোমরা দুজন এখনো একজন আরেকজনকে ভালোবাসো না। মৎস্যকুমার যদি কাউকে ভালোবাসে তাহলে ওর মুক্তাটি লাল হয়ে যায়, দেখো আমার মুক্তাটিও লাল হয়ে গিয়েছে। ওরা জিজ্ঞাসা করে, তাহলে আমরা মুক্তাটি কিভাবে বের করব? আঙ্কেল বলে, এটা তো আমি নিজেও জানি না। আঙ্কেল তো এরপর মোমোকে বলে, সরি, আসলে যেহেতু এখন গার্লফ্রেন্ড আছে, চলো আমি তোমাকে বাসা দিয়ে আসি। মোমো তো তখন বলে, আমি এখানে কিছুদিনের জন্য থাকতে চাই। লুমিয়াকে গিয়ে মোমো বলে, ওর একটা রুমের দরকার, লু তো ওর ব্যাপারে এমনি রেগেছিল, আর বলে এখানে কোনো রুম নেই, তুমি এখান থেকে চলে যাও। তখন জিয়ার বলে, আরে না না, এখানে রুম আছে, চলো আমি তোমাকে রুম দেই। এরপর তো আমরা দেখি মোমো তো আসলে জিয়ের আশেপাশে ঘুরতে থাকে, ওর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে। লু তো ওদের দুজনকে একসাথে দেখে অনেক বেশি জেলাস হয়। চারজন তো ওরা আঙ্কেলের সাথে বসে কথা বলছিল, তখন আঙ্কেল বলে, মোমো অনেক ভালো একটা মেয়ে, আর ও তোমার জন্য পারফেক্ট, লু তো তোমার জন্য পারফেক্ট না। তখন তো জি অনেক বেশি রেগে যায় আর বলে, আঙ্কেল আমি আপনাকে কয়বার বলেছি আমি লুকে পছন্দ করি না, আমি তো শুধু আমার মুক্তাটি নিতে এসেছি। তখন আঙ্কেল বলে, আচ্ছা ঠিক আছে, এরপর আমি তোমার জন্য অন্য ভালো একটা মেয়ে খুঁজে দেবো। জি বলে, দরকার নেই, এর থেকে তো ভালো লুই। লু যখন বাইরে পোস্টার টাঙা ছিল তখন তোর প্রেসিডেন্টের সাথে ধাক্কা লাগে আর ওর মুক্তাটি তখন চমকাতে থাকে। প্রেসিডেন্ট তখন বলে, হঠাৎ আমাদের দেখা হয়ে গেল। লু তো তখন চলে যায়। প্রেসিডেন্ট ভাবতে থাকে, এখনো ওর মুক্তাটি নীল কালার কেন, লাল হচ্ছে না কেন? এরপর তো লু ওদের চারজনকে গিয়ে বলে, আমি বেস্ট রিজার্ভ কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই, আর আমি এতে চাই তোমরা চারজন আমাকে হেল্প করো। ফার্স্টে তো ওরা কেউ রাজি হচ্ছিল না। তখন লু বলে, যারা উইনার হবে তাদের তো প্রাইজ অনেক বেশি থাকবে, আর আমি যদি কম্পিটিশন জিতে যাই আমি অনেকগুলো টাকা পাবো, আর এরপর তো তোমরা অনেক পানি পান করতে পারবে। তখন তো ওরা সবাই রাজি হয়ে যায়। এরপর তো ওরা সবাই যার যার কাজে লেগে যায়। তখন জি বলে, আমি ক্লিনিং এ যাচ্ছি। তখন ওখানে আঙ্কেল আসে আর বলে, লু তুমি কিরকম, তুমি আমাদের ক্রাউন প্রিন্স কে দিয়ে কাজ করেছো? জি বলে, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আপনি আমার কাজটা নিজেই করে ফেলেন। আর তখন ওখানে প্রেসিডেন্ট চলে আসে আর লুকে বলে, তুমি তোমার চাবিটি ফেলে এসেছিলে। তখন তো লু ওকে থ্যাঙ্কস জানায়। প্রেসিডেন্ট যখন ওখান থেকে চলে যেতে নিচ্ছিল তখন তো জিসানের সাথে ধাক্কা লাগে আর তখন জিসানের ব্রেসলেটটি চমকাতে থাকে। আর ও তো অনেক বেশি অবাক হয়ে যায়, বলে, তুমিও কি মারমেড?
এরপর তো সবাই একসাথে কথা বলতে থাকে। তখন জিসার আঙ্কেলকে জিজ্ঞাসা করে, তাহলে কি মৎস্যকুমারীও আছে? আঙ্কেল তখন বলে, আমিও তো এটা জানতাম না। জেসি তখন জিজ্ঞাসা করে, তুমি মৎস্যকুমার যেতে তাহলে তুমি সমুদ্রতে কেন যাওনি? আসলে তো আমরা দেখি প্রেসিডেন্ট নাম বায়োজিন। বায়োজিন তখন বলে, আমি পানিতে নিঃশ্বাস নিতে পারি না। সবার তো তখন ওর জন্য অনেক খারাপ লাগে। তখন ওরা বলে, আচ্ছা সমস্যা নেই, তুমি আমাদের ফ্যামিলিতে আসতে পারো, তুমি এখন থেকে এখানেই থাকবে। জেসি আর জিয়ার তখন লুকে বলে, প্লিজ তুমি বায়োজিনকে এখানে থাকতে দাও, ও তো অনেক হেল্পলেস। তখন আঙ্কেল বলে, হ্যাঁ বায়োজিনকে এখানে থাকতে দাও, ওর রুমের রেন্ট আমি তোমাকে ডাবল দেব। তখন জি বলে, লু প্লিজ ওকে এখানে থাকতে দাও। লু তখন অনেক বেশি রেগে যায় আর বলে, এখন থেকে তোমাদের 3 গুণ রেন্ট দিতে হবে। এরপর তো চলে যায় আর সবাই তো খুশি হয়ে যায়। লু তো তখন ভাবতে থাকে, সারা দুনিয়ার মাছগুলো আমার রিসর্টে কেন থাকতে এসেছে। এরপর তো মোমো জিয়ের জন্য জামা নিয়ে এসেছিল, ওকে বারবার ওটা পরতে বলে, কিন্তু জে এটা পরতে চায় না। কিন্তু অনেক জোর করার পর জে ওই জামাটি পরে। মোমো তখন বলে, তুমি শার্টের বাটনটি লাগাওনি। তখন ও লাগাতে নেয়, জে তো তখন ওখান থেকে দৌড়ে চলে যায়। তখন তো লুয়ের সাথে ধাক্কা লাগে আর লু তো অনেক বেশি রেগে যায়, ও চলে যেতে নেয়। তখন দেখে জে তো শার্টের বাটন খোলা আর বলে, দাঁড়াও আমি তোমার বাটনটি লাগিয়ে দিচ্ছি। জে তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়। মোমো যখন সুইমিং পুলে ছিল তখন তো বায়োজিন ওর পানিতে কিছু মেডিসিন মিক্স করে দেয় যাতে করে ওর অ্যালার্জি হয়। যখন ও অসুস্থ হয়ে পড়ে তখন তো আঙ্কেল হাই ওকে এখান থেকে নিয়ে যায়। এরপর তো বায়োজিন লুকে খাবার এনে দেয় কিন্তু বায়োজিন না খেয়ে ওখান থেকে চলে যায়। লু তো স্যাড হয়ে এক কোনায় গিয়ে বসে। তখন জে আসে আর বলে, তুমি কি বায়োজিনকে পছন্দ করো না? তখন লু বলে, ও আমার রিসর্টটি আমার থেকে কিনতে চায়। জে আর তখন বলে, আমরা ফিশরা এত খারাপ না, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। লু তো তখন অনেক বেশি রেগে যায়। লু ওখান থেকে রেগে চলে যেতে নিচ্ছিল, জে ওকে থামানোর চেষ্টা করে, হঠাৎ করে তো সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়। সবাই তো তখন অনেক টেনশনে পড়ে যায়। এরপর তো সবাই ওকে পুলে নিয়ে আসে। আসলে ওর মুক্তাটি ওর কাছে না থাকায় ও অসুস্থ হয়ে পড়ছে, আর এভাবে যদি চলতে থাকে তাহলে তো একদিন মারাই যাবে। পরসিনে বায়োজিন বলে, হয়তো আমি কোনো উপায় জানি কিভাবে এই মুক্তাটি বের করা যায়। এরপর তো জিসানকে 2টা পেপার দেখায়। জিসান তো তখন অনেক বেশি শকড হয়ে যায়, বলে এই পেপারগুলো আমি কত খুঁজেছি, আমরা অনেক খোঁজা ট্রাই করেছি কিন্তু কোথাও পাইনি, তুমি কোথায় পেলে? বায়োজিন তখন বলে, আমার বাবা এগুলো আমার জন্য রেখে গিয়েছিল। তখন তো ওই পেপারে লেখা ছিল, যখন কোনো মৎস্যকুমার তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে আর ওই ভালোবাসা মানুষটিকে কিস করলেই ওই মুক্তাটি ওর কাছে আবার চলে আসবে। এরপর তো জিসান ওদের কাছে আসে আর বলে, আমি উপায় পেয়ে গিয়েছি, আর পেপারটি ওদেরকে পড়ে শোনাতে থাকে। এটা শুনে তো জেই বলে, আমি তো চাই না আমার মুক্তাটি লাল হোক, কারণ আমি কাউকে ভালোবাসতে চাই না। এরপর তো ওরা সবাই জে কে বোঝাতে থাকে। তখন লু বলে, আমি কখনো জে কে ভালোবাসিনি আর বাসবো না। তখন তোর ভাইয়েরা জে কে বোঝাতে থাকে। জে বলে, শুনুনি লুমিয়াও কি বলেছে, এটা তো ইম্পসিবল, আমরা একজন আরেকজনকে কখনো ভালোবাসতে পারবো না। তখন তো ওরা বলে, ভাই আপনি তো একবার ট্রাই করতে পারেন। জে বলে, ভালোবাসা ট্রাই করার থেকে মরে যাওয়া ভালো। তখন তো লু অনেক বেশি রেগে যায়, বলে তুমি কি বোঝাতে চাচ্ছ, আমাকে ভালোবাসা চেয়ে কি মরা ভালো? তখন জে বলে, আমি তোমাকে ভালোবাসবো না, কারণ আমি তোমাকে দেখেছিলাম তুমি সংগ্রানের সাথে খুব সহজেই ব্রেকআপ করে নিয়েছিলে, আর আমি এরকম কাউকে চাই না যে আমার সাথে খুব সহজেই সম্পর্ক ভেঙে দেবে। লু বলে, আমি তো সংগ্রানের সাথে এই জন্য ব্রেকআপ করেছি কারণ ও আমার রিজর্টটি বিক্রি করতে চেয়েছিল। আর তখন বায়োজিনকে জিজ্ঞাসা করে, তুমি তো চেয়েছিলে আমার রিজর্টটি কেনার জন্য, তো তুমি এটা কিনতে কেন চেয়েছিলে? বায়োজিন বলে, আসলে তো এই রিজর্টটি সমুদ্রের পাশে ছিল, আর আমি জানি সমুদ্রের পাশে তো মারমেড থাকে, হয়তো কোনো মারমেডের সাথে আমার পরিচয় হয়ে যাবে, আর এখন তো আমি মারমেডের দেখা পেয়েছি, এজন্য আর আমি এই রিজর্টটি কেনার প্রয়োজন মনে করি না। লু বলে, তুমি যে সত্যি কথা বলছো আমি এটা কিভাবে বিশ্বাস করব? তখন তো সবাই বলতে থাকে, হ্যাঁ আমরা ফিশরা কখনো মিথ্যা বলি না। এটা শুনে তো লু অনেক বেশি রেগে যায় আর বলে, তোমরা ফিশরা নিজেদের সাইড নিজেরাই নিচ্ছ, এটা বলে ও ওখান থেকে চলে যায়। আর এই 3 ভাই মিলে তো জে কেও ধরে লুয়ের রুমে নিয়ে দরজা লক করে দেয়।
এরপর তো আমরা দেখি বায়োজেন জিসানকে বলে আমি একটু কাজের জন্য বাইরে যাচ্ছি। এরপর তো যখন বাইরে আসে তখন ওর গার্ডের কল আসে আর বলে আজকে সংরান রিসোর্টের আশেপাশে ছিল। তখন বায়োজেন জিজ্ঞাসা করে ও রিসোর্টের পাশে কি করছে, তুমি ওর উপর নজর রাখো, আমি চাই না ও আমার প্ল্যানটা খারাপ করে। বায়োজেন তো তখন ওর পেছনে জিসানকে দেখে, জিসান তো ওকে ফলো করছিল। বায়োজেন জিজ্ঞাসা করে তুমি আমাকে ফলো কেন করছো, জিসান বলে আমি তো শুধু দেখতে চেয়েছিলাম তুমি এত রাতে কোথায় যাচ্ছ। বায়োজেন তো তখন ওকে একটা ক্যাফেতে নিয়ে যায়। আর এদিকে লু আর জেই তো বিরক্ত হচ্ছিল কারণ ওদের দুজনকে একই রুমে লক করে দেওয়া হয়েছিল। আর হঠাৎ করে তখন ইলেকট্রিসিটি চলে যায়, তখন তো জেই ভয় পেয়ে একদম লুয়ের কাঁধের উপরে উঠে যায়। জেই তো ওর পা ধরে রেখেছিল, লু তো অনেক কষ্টে গিয়ে মোমবাতিটি জ্বালায়। এরপর তো ওরা সোফাতে গিয়ে বসে। আর এদিকে জিয়ার আর জেসি মিলে তো ওই রুমে একটা বিড়ালও পাঠিয়ে দেয় কারণ জেই বিড়াল অনেক বেশি ভয় পায়। ওরা দুজন তো তখন ওদের রুমের ভেতর বিড়াল দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। লু তখন জেইকে বলে আমার তো বিড়াল অনেক বেশি পছন্দ কিন্তু আজকে আমার এত ভয় লাগছে কেন। জেই তো তখন বলে আমরা ফিশরা তো বিড়ালকে অনেক বেশি ভয় পাই। লু বলে তার মানে কি আমিও ফিশ হতে চলেছি। তখন তো ওরা দুজন অনেক চিল্লাতে থাকে। আর জেই বলে আমরা দুজন ডেটের জন্য রেডি আছি। এদিকে সংরা রিসোর্টের সামনে ছিল, তখন বায়োজেন আর জিসানকে রিসোর্টে যেতে দেখে। বায়োজেনকে দেখে তো অনেক বেশি রেগে যায় কারণ বায়োজেন ওকে জব থেকে বের করে দিয়েছে। এরপর তো ওরা সবাই মিলে কথা বলছিল, তখন ওরা ডিসাইড করে লু আর জেই ওদের ফার্স্ট ডেট কোথায় যাবে। জেই তখন বলে তোমাদের তো টেনশন করা লাগবে না, আমি কালকে দেখিয়ে দেব তোমাদের সবাইকে। আর এটা শুনে তো লু অনেক বেশি শকড হয়ে যায়। এরপর তো ওরা সবাই ওখান থেকে চলে যায়। এরপর তো আমরা বায়োজেনকে রুমে দেখি আর ওর কাছেও সেম পেপার ছিল। আর ওই পেপারে লেখা ছিল মৎস্যকুমারী তো সংখ্যায় অনেক কম হয়, মৎস্যকুমারীরা তো মাত্র 25 বছর পর্যন্ত বাঁচতে পারে, কিন্তু মৎস্যকুমারীরা যদি কোনো মৎস্যকুমারের মুক্তা পেয়ে যায় যে মুক্তাটি লাল কালার থাকবে, ওই মুক্তাটি দিয়ে মৎস্যকুমারীরা তাদের জীবনের আয়ু বাড়াতে পারবে। তখন বায়োজেন ভাবতে থাকে আমারই হয়তো জেই আর লু এর হেল্প করতে হবে, আমি তো আর ওয়েট করতে পারবো না, আমার সবকিছু তো জলদি করতে হবে, ওই মুক্তাটি তো আমার জলদি কালেক্ট করতে হবে, আমার তো যে করে হোক ওই মুক্তাটি নিতে হবে নাহলে তো আমি মরে যাব। আর তখন তো ওর রুমে জিসান আসে যে ওর জন্য খাবার নিয়ে আসে। বায়োজেন তো তখন দেখে ওই পেপারটি টেবিলের উপর, যেটা দেখে তো অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ জিসান যদি দেখে ফেলে তাহলে তো ওর প্ল্যানটা জেনে যাবে। এরপর তো জিসানকেও বসতে বলে আর জিসানের গায়ের উপর উঠে ওই পেপারটি লুকিয়ে ফেলে। জিসান বলে তুমি কি করছো, বায়োজেন বলে আমার পায়ে একটু ব্যথা লাগছিল। এরপর তো বায়োজেন ওর উপর থেকে সরে যায়। তখন তো জিসান অনেক বেশি লজ্জা পেতে থাকে আর লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখি জেই লুকে বিচ ডেটে নিয়ে আসে। ওরা তো ওদের ডেটটি খুব সুন্দরভাবেই এনজয় করছিল। আর তখন ওদের পাশ দিয়ে দুইটা ছেলে যাচ্ছিল, ওরা কথা বলতে থাকে। একটা ছেলে বলে ছোটবেলায় ও এখানেই বড় হয়েছিল, ওই ছেলেটি তো লু এর রিজেক্টেরও নাম নেয়। যেটা শুনে তো লু ওই ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করে ওর আইডেন্টিটি কি, ও তো ভেবেছিল এটা হয়তো ওর ভাই, কিন্তু ছেলেটি তো ওর ভাই ছিল না, এই জন্য তো লু অনেক বেশি স্যাড হয়ে যায়। একটু পর তো লু হঠাৎ সেন্সলেস হয়ে যায়। এরপর তো জেই কোলে তুলে ওকে রিসর্টে নিয়ে আসে আর ওদের দুজনকে একসাথে তো সংরানও দেখে আর ওদের দুজনকে ফলো করে ও রিসর্টের মধ্যে চলে আসে। আসলে তো লুয়ের বডিতে ওই মুক্তাটি বেশি দিন থাকায় ও অসুস্থ হয়ে পড়েছে। এরপর তো জেই জলদি করে ওকে পুলে নিয়ে আসে আর পেছন থেকে তো সংরান জেইকে দেখে, ওর লেজটি দেখে তো অনেক বেশি শকড হয়ে যায়। জিয়ার আর জেসি তো আঙ্কেল হাইয়ের সাথে দেখা করার জন্য চলে যায়। এরপর তো আমরা দেখি জিসানের ওয়াইনের সাথে বায়োজেন কিছু একটা মিক্স করে দেয়, ওয়াইন ড্রিঙ্ক করে তো জিসান সেন্সলেস হয়ে যায়। আর এরপর তো বায়োজেন ওকে কিস করে। আসলে আমরা বুঝতে পারি বায়োজেন জিসানকে পছন্দ করা শুরু করেছে। এরপর তো বায়োজেন লু আর জেকে গার্ডসদেরকে নিয়ে গাড়িতে করে কোথাও নিয়ে যায়। সংগ্রাম তো ওদের পেছনে নিজের কিছু লোক লাগিয়ে দেয়। এরপর তো ও রিসোর্টে আসে আর এসে শুধু জিসানকে দেখে। আসলে তো সংগ্রাম এখন লু আর বায়োজেন দুজন থেকেই রিভেঞ্জ নিতে চাচ্ছে। আর ও জিসানকে এখানে দেখে বুঝতে পারে হয়তো বায়োজেন
জিসানকে পছন্দ করে, এজন্য ওর কোনো ক্ষতি করতে চাচ্ছে না। এদিকে জের যখন সেন্স ফেরাসে তখন তো দেখে লুয়ের গলায় বাইজিন চাকু ধরে রেখেছে। বাইজিন তখন জেকে দুইটা অপশন দেয়, বলে এখন আমি লুকে মেরে ফেলি, না হলে তোমার নিজের মরতে হবে, তুমি কোনটা ডিসাইড করবে, কারণ জে যদি মারা যায় তাহলে তো মুক্তাটি এমনিতেও বাইরে চলে আসবে। জে তো এটা শুনে নিজেকে নিয়ে মারার অপশনটি বেছে নেয়। লু তখন ওকে বলে এটা করতে না, কিন্তু তখন তো যেই ছুরি নিয়ে ওর পেটে আঘাত করে, তখন তো লু অনেক কান্না করতে থাকে। তখন তো লুয়ের মধ্যে ওই মুক্তাটি লাল হয়ে যায়। এরপর তো বাইজিন ওর থেকে মুক্তাটি নিয়ে নেয়। এরপর তো লু জের কাছে আসে, যেই তো এখন ওর সেন্সে নেই, জের অবস্থা তো তেমন ভালো ছিল না। বাইজিন তখন ওর গার্ডদেরকে বলে ওদেরকে ছেড়ে দিতে। আর তখন তো সংরান ওখানে ওর সাথে গুন্ডাদেরকে নিয়ে চলে আসে, আর সাথে জিসানকেও নিয়ে আসে। জিসানকে এখানে দেখে তো বাইজিন অনেক বেশি শকড হয়ে যায়। সংরান তো তখন বাইজিন থেকে মুক্তাটি নিয়ে নেয়, আর জিসানের সামনে বাইজিনের আসল চেহারা তুলে ধরে। ও কি জন্য ওদের সাথে এতদিন থেকেছে, আর এসবের পেছনে তো বাইজিনই ছিল। সংরান তো তখন ওর গুন্ডাদের সাহায্যে সবাইকে সমুদ্রের পাশে নিয়ে আসে। তখন তো ও লুকে বলে তুমি তোমার রিসোর্টটি আমার নামে করে দাও, না হলে আমি জেকে পানিতে ফেলে দেব। তখন তো লু এটা শুনে জলদি রিসোর্টের দলিলটিতে সাইন করে দেয়। আসলে তো জেই এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে, যেহেতু ওর মধ্যে মুক্তাটিও নেই, এখনও পানিতে নিঃশ্বাস নিতে পারবে না, আর এর জন্যই লু ওর এই শখের রিসোর্টটি সংগ্রানের নামে লিখে দিয়েছে। এটা দেখে তো অনেক বেশি রেগে যায়, আর লুকে বলে তুমি এই ছেলের জন্য এত কিছু স্যাক্রিফাইস করতে পারো, এটা বলে তো জেকে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লু তো অনেক কান্না করতে থাকে। তখন সংগ্রান বলে ওর প্রতি যদি তোমার এতই ভালোবাসা তাহলে তুমিও যাও সমুদ্রে লাফ দাও। আসলে তো লু পানিকে অনেক বেশি ভয় পেত, কিন্তু লু কিছু না ভেবেই জেকে বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপ দেয়। এটা দেখে তো সংগ্রান আরো বেশি রেগে যায়, আর এরপর তো বাইজিন আর জিসানকে এক কোণায় বেঁধে রেখে দেয়। আর তখন ওর একটা কল আসে, তখন ও জানতে পারে ওর প্রজেক্টের সবকিছুই তো এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এটা শুনে তো অনেক বেশি রেগে যায়। ও তো তখন বাইজিনকে মারতে আসে, আর তখন জিসান নিজের হাতটি খুলে সংগ্রানের সাথে ফাইট করতে থাকে। আর তখন সংগ্রান তো পাথর আঘাত লেগে ওখানে সেন্সলেস হয়ে যায়। এরপর তো বাইজিন সংগ্রানের পকেট থেকে পড়ে যাওয়া মুক্তাটি তুলে নেয়। তখন জিসান আর বাইজিনের মধ্যে ঝগড়া লেগে যায়। জিসান বলে এই মুক্তাটিও ফেরত দিয়ে দিতে, আর বলে তুমি যদি এই মুক্তাটি দিয়ে দাও তাহলে আমি আমার মুক্তাটি তোমাকে দিয়ে দিব। আর তখন আমরা দেখি জিসানের মুক্তাটিও তো লাল হয়ে গিয়েছে। আসলে জিসান তো বাইজিনকে ভালোবাসে। জিসান ওর ফিলিংস এর কথা বলার আগেই সংগ্রান এসে ওর উপর অ্যাটাক করে, আর তখন তো বাইজিন ওর সামনে চলে আসে। আর আমরা দেখি তখন তো বাইজিন ছুরির আঘাত পায়, আর তখন তো জিয়ার জেসি আর আঙ্কেল হাই এসে সংগ্রানকে ধরে ফেলে। আর এদিকে আমরা দেখি লু তো জেকে নিয়ে পানি থেকে উঠতে পারে। এরপর তো বাইজিন জেকে ওই মুক্তাটি দিয়ে দেয়, আর তখন তো জিসান অনেক কান্না করতে থাকে। বাইজিন বুঝতে পারে জিসান যে ওকে ভালোবাসে। বাইজিনের তো অবস্থা অনেক খারাপ হয়ে যায়, আর তখনই আমরা দেখি জিসানের মুক্তাটি চমকাতে থাকে। আর তখন তো বাইজিনের বডির মধ্যে একটা লাল কালারের মুক্তাও চমকাতে থাকে, যেটা থেকে আমরা জানতে পারি ট্রু লাভের জন্য বাইজিন বেঁচে গিয়েছে। পরের সিন আমরা দেখি রিসর্টে তো ওরা সবাই মিলে সেলিব্রেট করে, কারণ লুইয়ের রিসর্টটি তো কম্পিটিশনটি জিতে গিয়েছে, আর এই জন্য ওরা অনেক টাকা পেয়েছে। আমরা জিসান আর বাইজিনকে তো তখন অনেক খুশি দেখি। এদিকে জেই লুকে বলে তোমাকে চলো আজকে আমি একজনের সাথে দেখা করাবো। এরপর তো লুকে ওর ভাইয়ের সাথে দেখা করায়। লু তো ওর ভাইকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, আর অনেক ইমোশনালও হয়, কারণ এত বছরের হারানো ভাইকে ও খুঁজে পেয়েছে। এরপর তো ওরা দুজন সমুদ্রের কাছে আবারও ডেটে যায়। আর ফাইনালি আমাদের জেই যে মেয়েদের ভয় পেত, ও তো এখন লুকে সত্যিকারের ভালোবেসে ফেলে। আর ওদের দুজনের এই সুন্দর কিসের মাধ্যমে আমাদের এই ফ্যান্টাসি ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়।